ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পার্টগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ও টুডেস লেসন বা আজকের বিষয় হলো ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢল। তো এই বিষয়টি বর্তমান বিশ্বে একটি মারাত্মক সমস্যা এবং বাংলাদেশেও বর্তমানে একটি চরম সমস্যায় পরিণত হয়েছে বা সমস্যায় দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই প্রতি বছর বিভিন্ন সময় আকস্মিক বন্যার শিকার হয় এবং বাংলাদেশেও প্রতি বছর কয়েকবার বাংলাদেশের অনেক এলাকা অনেক জেলা এই আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলের শিকার হয় এবং সম্পদ ও যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো আজ আমরা দেখে নেব ফ্ল্যাশ ফ্লাড বা পাহাড়ি ঢলটা কী এবং কোন এলাকা বা কোন কোন জেলা বাংলাদেশের এটা এই পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাডে আক্রান্ত হয়। তো আমরা দেখে নিই প্রথমে যে পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাড কী। বাংলাদেশের উত্তর, উত্তর পূর্ব, মধ্য, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রায় আকস্মিক বন্যায় আক্রান্ত হয়। মূলত উচ্চভূমি পাহাড় পর্বত থেকে হঠাৎ করে পানি প্রবাহের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সাধারণত এপ্রিল মাস থেকে আগস্ট মাস সময়ে আকস্মিক বন্যা দেখা দেয়। যেহেতু হঠাৎ করে প্রবল পানি প্রবাহের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, সেহেতু তা 2-3 ঘন্টার মধ্যে মারাত্মক ধ্বংসাত্মক রূপ নিতে পারে। যদিও এটা দীর্ঘস্থায়ী নয়, তবুও তা স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তো মূলত এটি যখন আসে অল্প সময়ের ভিতরে মারাত্মক আকার ধারণ করে। তো এটা বাংলাদেশের উত্তর এলাকার ইন্ডিয়ার বিভিন্ন পাহাড়ের পাহাড় থেকে আসে পাহাড় গলা পানি, এবং এটা 2-3 দিনের মধ্যে সে অত্র এলাকাটি বন্যায় তলিয়ে যায়। তো বাংলাদেশের কোন কোন এলাকা এই আকস্মিক বন্যায় আক্রান্ত হয় বা কবলিত হয় সেটি আমরা একটু দেখে নিই। বাংলাদেশের কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর সহ অনেক জেলা প্রতি বছর কয়েকবার আকস্মিক বন্যায় কবলিত হয়। অর্থাৎ উত্তরবঙ্গের আরও অন্যান্য জেলা যেমন রংপুর, লালমনিরহাট এলাকা এবং মধ্য অঞ্চলের আরও কয়েকটি জেলা এই বন্যার পানিতে আক্রান্ত হয় বা কবলিত হয়। তো এসব এলাকায় বন্যা কবলিত হওয়ার ফলে অত্র এলাকার অবকাঠামো, মানুষ, পশু পাখি ও সম্পদের অর্থাৎ যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি বা ক্ষতি সাধন হয়। এ বন্যা চলাকালীন সময় এবং বন্যা পরবর্তীতে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে এবং মানুষ, গৃহপালিত পশু পাখি, স্থল ও জল বিভিন্ন প্রাণী এর শিকার হয়। যেমন মাছ এবং অন্যান্য জলজ বা স্থলজ বিভিন্ন যে গৃহপালিত বন প্রাণী আছে তারা শিকার হয়ে থাকে এবং পুরো অবকাঠামোটা আসলে এলাকার অবকাঠামোটা নষ্ট হয়ে যায় এবং টোটাল পরিবেশটা একটা স্যাঁতস্যাঁতে এবং নোংরা আকার ধারণ করে এবং জনসম্পদ এবং সম্পদের আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো আশা করি আমরা এ পরিস্থিতির জন্য আগে থেকেই আমরা যে এলাকায় এটা হতে পারে বা হয় সেটা শুকনো খাবার আমরা সংগ্রহে রাখব এবং সম্পদ এবং পশু পাখির যাতে বেশি ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমাদের আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।